সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনারা আশা করি ভালোই আছেন। এসএসসি 2022 পরীক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের উত্তর আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম। দেখেন, অ্যাসাইনমেন্ট শিরোনাম যৌথ মূলধনী ব্যবসা অর্থনীতি সামগ্রিক ধারণা ব্যাখ্যা করুন, এতেই আপনারা শিরোনাম দিবেন। সো আমি কিছু বিষয়বস্তু আর দেখাই আপনাদের। দেখেন, শিকনফল অর্থায়নের ধারণা ব্যাখ্যা করতে হবে, অর্থায়নের কার্যাবলী বিশ্লেষণ করতে হবে, অর্থায়ন নীতিসমূহ ব্যাখ্যা করতে হবে, অর্থায়ন লক্ষ্য ব্যাখ্যা করতে হবে। নির্দেশনা দিয়েছে, যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের ধারণা, যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের কার্যাবলী লিখতে হবে, মূলধন কোম্পানির অর্থায়নের নীতিসমূহ বর্ণনা, যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের লক্ষ্য লিখতে হবে। তাহলে চলেন আমরা উত্তরে চলে যাই। এই ছিল প্রশ্ন, এই চারটা প্রশ্নের উত্তর দেখাবো এখন। আর দেখানোর আগে একটি কথা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নতুন আছে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। শিক্ষার্থীবৃন্দ, 1 নং প্রশ্নের উত্তরটি দেখেন। প্রশ্ন ছিল যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের ধারণা। উত্তর, ফিনান্স ইজ দ্য ম্যানেজমেন্ট অফ মানি অ্যান্ড আদার ভ্যালুজ হুইচ ক্যান বি ইজিলি কনভার্টেড ইন্টু ক্যাশ। অর্থায়ন হলো ব্যবসায়িক কার্যক্রম, যেমন কোম্পানি, ফার্ম, ব্যক্তি এবং অন্যান্য প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় তহবিল অর্থ সরবরাহ করার সহজ বিষয়, যা সংস্থার অর্থনৈতিক উদ্দেশ্য অর্জনের সবচেয়ে অনুকূল অবস্থা। যে কোম্পানি অধিক মূলধন, সীমিত দায়, যৌথ ব্যবস্থাপনা এবং আইনকর্তা ও পৃথক অস্তিত্ব বিশিষ্ট ব্যবসাকে যৌথ মূলধনী ব্যবসা বলে। কোম্পানি ব্যবসায় একটি স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান, কোম্পানি ব্যবসা করতে আগ্রহী কিছু সংখ্যক ব্যক্তি স্বেচ্ছায় সংঘবদ্ধ হয়ে কোম্পানি গঠন করে। তা দেখেন, যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের ধারণা। ব্যবসা অর্থায়ন এক মালিকানা এবং অংশীদারি ব্যবসায় মালিক সরাসরি ব্যবসা পরিচালনায় জড়িত, কিন্তু কোম্পানি ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। মালিক তথা শেয়ার মালিক ব্যবসা পরিচালনায় সরাসরি জড়িত থাকে না, তাই এই অর্থায়নের স্বরূপ সম্পূর্ণ আলাদা। যাকে আমরা কর্পোরেট সংস্কৃতি অনুমোদন পাওয়ার পর একটি তালিকাভুক্ত কোম্পানি তার অনুমোদিত মূলধনকে ছোট ছোট অংশে বিভক্ত করে শেয়ার হিসেবে জনগণের বিক্রয় করে। শেয়ার ছাড়া বন্ড ও ডিবেঞ্চার বিক্রয় করে ও যৌথ মূলধনী ব্যবসা বলতে সাধারণ জনগণের নিকট থেকে তহবিল সংগ্রহ করতে পারে। একটি যৌথ স্টক কোম্পানি একটি ব্যবসা সত্তা, যেখানে কোম্পানি শেয়ারে শেয়ার হোল্ডারদের দ্বারা কেনা এবং বিক্রি করা যায়। প্রতি শেয়ার হোল্ডার তাদের শেয়ার মালিকানা সার্টিফিকেট দ্বারা প্রমাণিত অনুপাত কোম্পানির স্টক মালিকানাধীন শেয়ার হোল্ডাররা কোম্পানির অব্যাহত প্রতি অস্তিত্বের জন্য কোনো প্রভাব ছাড়াই তা অন্যদের কাছে তাদের শেয়ার হস্তান্তর করতে সক্ষম। আধুনিক দিনে কর্পোরেট আইনে একটি যুগ্ম স্টক কোম্পানির অস্তিত্ব প্রায়ই অন্তর্ভুক্তকরণ শেয়ার হোল্ডারদের থেকে আলাদা আইনি ব্যক্তিত্বের মালিক এবং সীমিত দায়ী। শেয়ার হোল্ডাররা শুধুমাত্র বিনিয়োগের অর্থের মূল্যের জন্য কোম্পানির ঋণের জন্য দায়ী কোম্পানিতে, অতএব যুগ্ম স্টক কোম্পানি সাধারণত কর্পোরেট বা সীমিত কোম্পানি হিসেবে পরিচিত হয়। কিছু বিচার ব্যবস্থা এখনও সীমিত দায় তা ছাড়া যৌথ স্টক কোম্পানি নিবন্ধনের সম্ভাবনা প্রদান করে। ইউনাইটেড কিংডম এবং অন্যান্য দেশের যে কোম্পানি আইন তার মডেল গৃহীত হয়, তারা সীমাহীন কোম্পানি হিসেবে পরিচিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে তারা যৌথ স্টক কোম্পানি হিসেবে সহজে পরিচিত। তারপরে আছে প্রশ্নটি, দেখেন যৌথ মূলধনী কোম্পানি কার্যাবলী। 2 নম্বর প্রশ্নটি ছিল, যৌথ মূলধনী ব্যবসা মূলত সংরক্ষিত মূলধন, শেয়ার বিক্রয় ও ঋণ সংগ্রহের মাধ্যমে অর্থ বা তহবিল সংগ্রহ করে সব বিভাগে মাধ্যমে ব্যবসায়ের সময় প্রতিষ্ঠানের যাবতীয় কার্যাবলী পরিচালনা। কিন্তু এসব বিভাগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ হলো অর্থ বিভাগ, প্রতি বিভাগের সাথে যোগাযোগ রয়েছে। নিচে যৌথ কোম্পানি মূলধনী কার্যাবলী আলোচনা করা হবে। দেখেন, তহবিল সংগ্রহ একজন আর্থিক ব্যবস্থাপকের অন্যতম কাজ হলো কম খরচে সম্ভাব্য উৎস সম্পদ চিহ্নিত করে সেখান থেকে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করা। একটি প্রকল্পে বিনিয়োগ করার জন্য প্রয়োজনীয় অর্থে কী পরিমাণ নিজস্ব মূলধন এবং কী পরিমাণ নিয়ন্ত্রিত মূলধনের মাধ্যমে অর্থন করা হবে তা নির্ধারণ করা মালিকের নিজস্ব মূলধন ও ঋণ মূলধন মিশ্রণটি মূলধন বলা হয়। যে মিশ্রণটি খরচ সবচেয়ে কম সেটাই কাম্য মিশ্রণ, আর এটা নির্ণয় করার অর্থায়ন কাজ কোম্পানিতে শেয়ার মালিকদের আয় ও ঝুঁকির রক্ষা করে। তারপরে দেখেন মূলধন বাজেটিং সিদ্ধান্ত। মূলধন বাজেট সিদ্ধান্ত বলতে একটি প্রকল্পে চিহ্নিত করা, বিশ্লেষণ ও নির্বাচন করাকে বোঝায়। অর্থাৎ মূলধন বাজেটিং বলতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করাকে বোঝায়। একটি প্রকল্পের জন্য কী পরিমাণ মূলধন প্রয়োজনীয় প্রকল্পের কার্যক্রম, ওই প্রকল্প থেকে ভবিষ্যতে প্রত্যাশিত আয়, আয়ের অনিশ্চয়তা প্রভৃতি বিষয় বিবেচনা মূল্যায়ন করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তাই দীর্ঘমেয়াদী অর্থায়নের পূর্বে প্রকল্পের মূলধন বাজেটিংয়ের মাধ্যমে আর্থিক সম্ভাবনা যাচাই করে নেওয়া অর্থায়নের অন্যতম কাজ, সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তাই দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রকল্প মূলধন বাজেটিংয়ের মাধ্যমে আর্থিক সম্ভাব্যতা যাচাই করে নেওয়া অর্থায়নের অন্যতম কাজ। তারপরে আজকে কিন্তু স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে স্থায়ী ও চলতি এই দুই ধরনের সম্পদ থেকে একটি সম্পত্তি চলতি সম্পদের সময় করে অর্থ বিনিয়োগ করতে হয়। ব্যবস্থাপকে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের চলতি মুদ্রা ব্যবস্থা সুস্থ পরিচালনা করতে হবে। এগুলো সব আপনার খুব সুন্দরভাবে শেষ পর্যন্ত ঠিক আছে। কিন্তু তারপরে প্রশ্ন পয়েন্টটি চলে যায়, দেখেন তহবিল ও মুনাফা বন্টন। এটি আপনার চলতি ব্যবসায় মুনাফা হলে তা মালিকের মাঝে বিতরণ করা হয়। এটি নতুন সুপা দেখেন কি হয়। এটা
অঙ্ক বলে, ব্যবসা প্রসারের জন্য একটি অর্থাঙ্গে একটি উৎস হিসেবে কাজ করে। অর্থনীতিতে মুনাফা কি পরিমাণ শেয়ার মালিকদের মধ্যে বন্টন করা হবে, কি পরিমাণ কোম্পানি রেখে হবে তা দিতে হয়। তাই যে লভ্যাংশ বর্তমান কোম্পানির শেয়ার মালিক সর্বোচ্চ সুযোগে সর্বোচ্চ সংখ্যা থেকে শেয়ার মূল্য সর্বোচ্চ করতে পারে, তাই সম্পর্কে বলেন। তারপরে 3 নম্বর প্রশ্ন ছিল, যৌথ মূলধনী কোম্পানি অফলাইনের নীতিসমূহ বর্ণনা করো, আপনার এটা সুন্দর করে লিখবেন। দেখেন নীতিমালা হলো কার্য সম্পদের কাঠামো। সুতরাং নীতিমালা বলতে এমন কিছু স্থিলিক বিষয়কে বোঝায় যা নির্দিষ্ট কোনো কার্য সম্পাদন করার ক্ষেত্রে অনুসরণ করা হলে প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জন করতে সক্ষম। তাই এখানে আর্থিক ব্যবস্থা সিদ্ধান্ত এবং অর্থায়নের অন্যান্য কাজ সম্পর্কে অর্থনীতি কিছু যৌথ মূলধনী কোম্পানি অফলাইনের কাজগুলিতে আলোচনা করা আপনি করে লিখবেন। অসময় অর্থ তো শিক্ষার্থীবৃন্দ, আমি এখন রোল করে দেখে দিচ্ছি সুন্দরভাবে, আপনারা দেখে নেন। আর কিছু বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে আবার বিদায় নিচ্ছি। আর সম্পূর্ণ উত্তরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে বলবেন, জানাবেন আর কি প্রশ্নের উত্তর লাগবে সব।